হ্যাপি বার্থডে টু পুলি ম্যাডাম। ওর কোনো আইডিয়া নেই আমরা যাব। টুকি আমাকে কি কি বলে, তার কাটা পা, গোল, টিউব লাইট, MP4। তুই তো আমাকে অপমান করবি না বল? অপমান করার মতন হলে তো করতে হবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মা বলছে পরশু থেকে যে মনে হচ্ছে, আমার মন বলছে বৃষ্টি আছে, যে হ্যাঁ বৃষ্টি কর। Oh, so beautiful, so elegant, just looking like a wow. না এটা আমি আরেকজনকে বলেছি, তাই জন্য সেই ভেতর থেকে উগলে উগলে বেরোচ্ছে। বলি তুই সাক্ষী না দাদা আমাকে জাস্ট পরিষ্কার, আমি মনে হলো কি আমার বিয়ে করতে ইচ্ছা করছে। Birthday to you, happy birthday. Ready 3 2 1, আমাদের বিরিয়ানি। Morning everyone, welcome back to the channel to a brand new vlog. Happy birthday to Puli madam. Tumra already trailer, thumbnail sob dekhe bujhe gacho Bulir birthday ar Bulir kono idea nei je amra jabo oke surprise debo kalke raat 12 tay bolchi ei tor ki plan re ajke to bolchi kono plan nei ওদের বাড়িতে অ্যাকচুয়ালি কালকে মানে আগামীকাল গেস্ট আসবে, তাই আজকে সেটার প্রিপারেশন নেবে। তো আমি বললাম ও আচ্ছা, ওর কোনো আইডিয়া নেই আমরা যাব। আমি ছোট দিয়ে আর দাদা এখান থেকে যাচ্ছি। অলরেডি অলরেডি বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, ইটস রেনিং, আর আমরা ভিজে ভিজে যাবো, কি করবো জানি না, যা তা অবস্থা আমাদের। বিস্কিট আমাকে, ওরে বাবা আসতে, বিস্কিট আমাকে দাও। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। বিস্কিট খাচ্ছি গাই সকাল সকাল। কিন্তু আমাদের থেকেও লেট রে, আমাদের উঠে এখনো ডিপিস ডিপিস করে যাচ্ছিস। ডিপিস ডিপিস করছি কি, তোদের জন্য ল্যাক খাচ্ছি, আমি কিছুই করিনি। দেখো তো গাইজ, আমি যাই করি নাই করি ছোট দিয়ে আমাকে দোষটা দিয়েই দেবে, সেই রেডি। ওখানে দাদা কি জানি লিপস্টিক লাগাচ্ছি, গুলি লিপস্টিক লাগা, তুই লিপস্টিক লাগাতে পারিস না, তুই আমাকে লেকচার দিচ্ছিস। আমি লিপস্টিক লাগাইনি, পুরো ভিজে ভিজে এসেছি। হ্যাঁ অনেক ভিজে ভিজে এসেছে সত্যি। তুই হলে আসতিস এই সকালবেলা, তুই তো কালকে খুব জ্ঞান দিদি, আমি সকালে চলে আসতাম, আসতিস তুই। আরো তোর অনুপমা কত জল, তুই জানিস দিদি ওকে বোঝাও। আমরা বেরিয়ে গেছি, ও মা বৃষ্টি হচ্ছে বাইরে, রিম ঝিম রিম ঝিম, রুম ঝুম রুম ঝুম। গুড মর্নিং, কেন এরকম করছো, দেখো একটু গুড মর্নিং বলো, দেখো না একটু তাকাও দাদা, একটু এরকম করুন, একটু দেখো দাদা, দাদা প্লিজ একবার দেখো, ও দাদা প্লিজ। টুকি ছোট্ট মিষ্টির দোকানে গেছে, ও মা কিন্তু মিষ্টি পায়নি। লাগি ক্যাসি, এটা নতুন না, বৃষ্টিতে ভিজতে ভিজতে ব্লগ করতে করতে ছাতা নিয়ে গান গাইতে গাইতে, এই আমার সব হয়ে গেছে, আমাকে এসে তোমরা রেডি রেখেছো পুরো। লেটস গো, এ ব্লগ এটা চুপ। কেক শপে এসেছি কেক নিতে, এখন নাম লিখছি গোলু বুলি কেকের মধ্যে, আমাদের ফেভারিট কেক একটা। আমরা মিয়োমোরেতে গেছিলাম কেক শপে, তো ওদের আজকে ওপেনিং হচ্ছে এই মানে এখানে ফুলবাগানে, ফুলবাগানে ওপেনিং হচ্ছে। তো যেই তো আমরা সব সকালবেলা গেছি ওদের ফার্স্ট কাস্টমার, ওরা আমাদের একটা প্রেস্টো কাপ দিয়েছে আর একটা স্ন্যাক্সের আইটেমও দিয়েছে, কি জানো চিজ চেক না সামথিং হোয়াট এভার। আমাকে লোক কি কি না নাম দেয়, তার কাটা, মানুষ আমাকে কি কি বলে, তার কাটা পা, গোল, টিউব লাইট, MP4, রেকর্ড বক্স, বক বক করি, আমাকে মানুষ খুব অপমান করে। হ্যাঁ তুই তুই তো আমাকে অপমান করবি না বল, অপমান করার মতন হলে তো করতে হবে বল, কি করব আমাকে সবাই এরকম ছোট কাপড় মতন কাজ করলে তো কিছু অপশন নেই। আমি গুলো গুলো বাচ্চা দেখ, আমাকে তুই এরকম বিরিয়ানি, তোর তো একটু তোর হাত ধরেই তো চলি রাস্তাঘাটে। আমরা মেট্রো স্টেশনে ফুল কমেডিগিরি করছি, মাথাটা তো একদম খারাপ হয়ে গেছে। আমরা দেখি এদিকে রাখ কাপটা একটু দেখি, এইটা পেয়েছি আমরা, হ্যাপি ফাদার্স ডে কাপ কেন দিয়েছি, ফাদার্স ডে তো অনেক যুগ আগে পেরিয়ে গেছে। এসে গেছি আর এখন কচুরি আর ইয়ে খাচ্ছি, এই যে মিষ্টি। হ্যালো, আমরা সব প্রি প্ল্যান করা ছিল আমাদের, সর্দি খাচ্ছে কোনো কথা বলবে না, বুলি জানতে পেরে যাবে মিষ্টি আমাদের প্ল্যানের সাক্ষী। আমি কালকে থেকে বলছি
জলে সকাল থেকে ভিজছি আমি, সকাল সকাল গরম। আজকে বলি বলি আজকে সত্যি সারপ্রাইজ হয়েছিস কিনা বল। ঘুম থেকে উঠে মাকে বলছে মা আমার আজকে মনেই হচ্ছে না আমার বার্থডে, তাহলে খেতে খেতে পড়তে হচ্ছে। তারপরে কাল থেকে আর কিছু বলেনি মা, আজকে পরশুদিন যা বলার বলেছে। বুলির চোখটা দেখতে পাচ্ছেন গাইস, চোখের মধ্যে পোকা পড়ে ওর চোখ পুরো সোয়েলিং হয়ে আছে। আমি ভাবিনি 1% ভালো আছেন। হাতে দিতে নেই, ডান হাত ছুঁয়ে দিলাম। Oh, so beautiful, so again just looking like a wow. Can I go? No more. Hi guys. Welcome to the brand new vlog. Nah, it am I aarek jon ke bolechi tai jonno call. Welcome. Brand new. Hey, welcome to the brand new vlog. Onekei bole. Eto to ami jani. Kichu kichu jini. Nah, jeigulo janti sheigulo এসে পৌঁছায়নি। ছোটদির মন মেজাজ খুব খারাপ। ছোটদিরটা বললো কি সুন্দর, সেই ভেতর থেকে উগলে উগলে বেরাচ্ছে, আর আমারটা দেখুন কি সুন্দর। সেটা বলি একদিন পড়তে দিস না ভগবান, আমি হাতে ধরে দেখতেও পারলাম না। ছোট মন না গাইস, আমার ছোটদি বেস্ট। আমি তো মিথ্যা কথা বলছি গাইস, প্লিজ অরিজিনালি নিও না কথাটা। কি সুন্দর হয়েছে, না না দাদা এটাকে কি বলে ভালোবাসে, এই বলি অরিজিনালি বললাম, ভুল বললাম, এটাকে কি বলে, এই জন্য তো আমি টিউব লাইট দেরিতে বুঝি কি ব্যাপারে বল। আরে ও হ্যাঁ কারেক্ট গাইস, সত্যি ভেবে নিও না কথাটা, আমি একটু মিথ্যা মিথ্যা বললি। তুমি কি বললে আমাকে, মিথ্যাবাদী বলি তুই, সাক্ষী না দাদা আমাকে জাস্ট পরিষ্কার। হ্যাঁ আমি এটাও সাক্ষী, তুই বলেছিস যে ছোটদি খুব কিপটা, ছোটদি নিজের কিছু দেয় না। না না ছোটদি সব দেয় গাইস। এরপরে এরপরে গাইস যেদিনকে ছোটদির আলমারি খুলে খুলে ও সব জিনিস পড়বে, আমি সেদিনকে ভিডিও করে রাখবো। শো না ছোটদির জিনিস আমি বিয়ের আগে নিতাম ছোটদির কাছ থেকে, এখন তো নি, এখনো আমার জিনিস পড়ি তোরা চলে যাস। আমি আমি দেখছি বৃষ্টি অনুপমা, এদিকে আমার বাড়ির ইয়ে পড়া, নাইট স্যুট পড়া, নাইট স্যুট না প্যান্টটা বলছে, যাই হোক। আরে একটুখানি একদিন পড়েছিলাম বলে তুই এত অপমান করতে পারিস না, ইম্পসিবল। এটা খোল খোল, এটার মধ্যে কিছু আছে মনে, অন্য কিছু, অন্য কিছু মানে গল্পটা পরে বলবে। তার মানে বলি তোর স্কিনটা বর্ধমান গিয়ে ট্যান পড়বে না, এটা দিবি তুই খালি একটু একটু করে। এটা কি সুন্দর আসছে, রোমান্টিক আসছে, বাহ নাইস। বাট বুলি তোমার বুলি শাশুড়ি খুব মডার্ন, নুডলস ফ্র্যাপ। আমার শাশুড়িও যেন আমার কিরকম, এদিকে একটা বেনারসি শাড়ি বুলি আমাকে দেখাচ্ছে, তো আমার এটা দেখে মনে হলো কি আমার বিয়ে করতে ইচ্ছা করছে। মামা তুমি একটু কিছু বলো, আমার বিয়ে করতে ইচ্ছা করছে প্রচুর। তুমি কি আমাকে অপমান করলে মামা? বার্থডে গার্ল এখনো রেডি হয়নি, মিষ্টি চলে এসছে, কোরিয়ান বাচ্চা আমাদের। আরে তুই সামনে আয়, হ্যাঁ মিষ্টি ব্লগ করছে। ফাইনালি আমাদের প্রতীক্ষা অপেক্ষার পর কেক কাটিং টাইম, ওখানে গোপু সবাই এখানে আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে টু বাবা, দুবারে কেক কাটা হলো, তখন ফটো মটো তোলা হলো। বার্থডে ডিয়ার বুকে, ও আচ্ছা মামাকে খাইয়ে দিল, আমার সব এক্সপেকটেশনে জল ধরে গেল, এই পড়ে গেল। হাসতে হাসতে মামি দাঁত খুলে যাবে, আর দাও না মামি, একদম দিয়ে দাও মামি, ভালো করে তোমার মেয়ের যাতে আজকে একটু ওয়েট ইয়ে হয়। ওয়েট কি হয়? ওয়েট বেড়ে যায়। নজর দিচ্ছে, মিষ্টিকে না খাই, আমাকে খাওয়ালে তোর না না খা 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 সেট খারাপ, সবাই ভয় পায় দেখে যে মিষ্টি তোকে একটু ঝাল খা। এখন তো পা দাদা, ও তোমার মিষ্টিকে সবথেকে কম ভালোবাসে, তাই জন্য দেন। কাকরোল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা কিনা যায় না, এটা কিছু একটা ভাজা, পটল ভাজা, মাছ ভাজা দিয়ে বুলিকে ভাত সাজানো হচ্ছে, বিরিয়ানিটা দেখি মামা, রেডি 3 2 1 আমাদের বিরিয়ানি, ও মাই গড, বল এবার থেকে তোকে কোনো মানে ফেসবুকে তোর কোনো পোস্টে কমেন্ট করলে লিখে দেবো, মন থেকে লিখলাম আমরা এখানে গোল মিষ্টি মাথা নিচু করে খাচ্ছে, বুলি তো মানে খাবো আগে ভাই, ছাড় পরে দেখা যাবে। আনারসের চাটনি, পায়েস, থ্যাংক ইউ। বিকেল সন্ধে হয়ে গেল, আমরা এখন ফিরবো, আর এখানে কালকে আমাদের বাড়িতে গেস্ট আসবে বলে তার প্রিপারেশন চলছে, দেখাচ্ছি তোমাদের। পটলের দোরমা, আমার এখানে পটল বয়েল হচ্ছে আর এখানে রান্না হচ্ছে, আমার কি ফেভারিট খাবার এটা, নারকেল। পরেরটা কথা, কিছু কিছু মানুষ আছে প্রচন্ড আমাকে জানাচ্ছে, তাদের জন্য আমি কি করবো বলার, খুব জানাচ্ছে, ইচ্ছে করে ধর, যেটা আমার পছন্দ না মানুষ সেই কাজটাই করবে, যেটা আমার পছন্দ সেই কাজটা মানুষ করবে না, ইগনোর। ওকে কারেক্ট, বুলির কথা আমি শুনি। ও মাই গড, ইয়ে মৌসুম কি, দাঁড়াও গাইস এক সেকেন্ড, ये मौसम की बारिश, ये बारिश कब। एनीवेज আমরা আটটা বাজে, আটটা বাজে আমরা বাড়ি যাচ্ছি, ওয়ে টু বাড়ি। সামনে দাদা, পেছনে ছোড়দি, মিডলে আমি, সামনে দাদা পেছনে ছোড়দি, মধ্যখানে আমি, ব্যাপারটা একটু ফ্রেশ, ভুলভাল বকছি, মাথাটা গেছে একদম, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাড়ি গিয়ে কথা বলছি। এমনি আমরা জাস্ট রওনা দিলাম মামা, ও মামা টাটা, এই অন্ধকারে সব আসছে, ওই দেখো হেঁটে হেঁটে।